হাত দিয়েছে আমাদের জামা ছিড়েছে রাজন না হালদার তার পোশাক ছিড়ে দেওয়া হয়েছে এটা কোন কালচার লজ্জা করে হচ্ছে এরা খুনি এরা ধর্ষক এরা নিপীড়ন করে আজকে মেয়েগুলোকে গায়ে আঘাত করলো আমাদের জামা ছিঁড়েছে আমাদের পতাকা মাতৃসম মাতৃসমান সেই পতাকা টেনে ছিঁড়েছে আমাদের হাত কেটে দিয়েছে পতাকার লাঠি দিয়ে এবং আমাদেরই আরেকজন যোদ্ধা যে কেপিসিতে ভর্তি তাকে মেরেছে আমি বলবো মেরেছে প্রধান দাবি ছিল সিসিটিভি সেই সিসিটিভি প্রতিস্থাপন করা পুনরায় স্থাপন করা হোক সিসিটিভি সেইটা আমাদের প্রধান দাবি ছিল আজকে ওরা ভয় পায় তাই আপনারা যখন ঘুরতে যাচ্ছিলেন বিভিন্ন ক্যামেরা নিয়ে ওরা বলছে ক্যামেরা না ওরা ক্যামেরাকে এত পরিমাণ ভয় পায় আসলে তো সত্যি সত্যি যে মুখটা সেটা বেরিয়ে আসলো তৃণমূল ছাত্র পরিষদের কি অধিকার নেই যে একটা ডেপুটেশন দিতে যাবে তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন দিতে গেলে তারা সেই বিল্ডিংটা ঘিরে রাখছে মানে সারাদিন একটা বিল্ডিং ঘিরে বসে থাকবে অন্য কেউ ঢুকতে পারবে না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একাধিক সংগঠন স্মারকলিপি দিতে পারে ঠিক আমাদের ছেলেমেয়েরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী যারা তাদের ওপর আক্রমণ হয়েছে সেখানে এসএফআই সেখানে অন্য আরেকটি ছাত্র সংগঠন বামপন্থীদের তারা আক্রমণ করেছে আমাদের মহিলা ছাত্র পরিষদ কর্মী রাজন্না হালদার তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এটা কোন কালচার একটি মেয়ের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে এটাই তো এই এসএফআই এর কালচার এটাই তো এই এসএফআই এবং বামেদের কালচার এই অপসংস্কৃতির উপর দাঁড়িয়েই তো র্যাগিং হয় এই অপসংস্কৃতির উপর দাঁড়িয়েই তো অন্যান্য অপরাধগুলো হয় এগুলোই তো এই বামপন্থী ছাত্র যুবদের কালচার